বেগম খালেদা জিয়ার গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য তার যে স্যাক্রিফাইস, প্রধানমন্ত্রী তো ছেড়ে দিয়েছেন, তিনি গণতন্ত্রকে রক্ষা করার জন্য সকল দলের মতকে তিনি সম্মান দেওয়ার জন্য, আর আপনি আপনার দলের লোক আপনার জোটের লোকরাও তো আপনাকে মানে না, তারপর আপনি জোর করে ক্ষমতায় আসেন আবার বেগম খালেদা জিয়ার সমালোচনা করেন, সেই সমালোচনা মানায় না। তাই বলবো আজকের এই দিনে আসুন, আজকে এই দেশটা আমরা এখনো সময় আছে, আমরা চাই না অরাজকতা, আমরা অরাজকতা চাই না, মারামারি হানাহানি চাই না, আমরা একটা ভোট চাই, একটা নির্বাচন চাই, যে নির্বাচন আপনার অধীনে না, আপনি সাহস থাকলে ছাড়েন না, ওই ওই চেয়ারটা ধৈর্য থেকে নির্বাচন করতে চান কেন, কারণ জানেন ওই চেয়ারটা ছাড়লেই সাথে সাথে ওই যে এর আগে আওয়ামী লীগের ওবায়দুল কাদের বলছিল না যে কোথায় ছাপে, তার ভাই বলছিল কুলাঙ্গি হালাই দেবো দরবাখুরি ভাই তো, এই অবস্থা যে কাজী সেই ভয়ের জন্য আজকে ক্ষমতা ছেড়ে নির্বাচন দিতে ভয় পান, আবার বড় বড় কথা বলেন, কোনো লাভ নাই, তারেক রহমানেরও ভয় দেখায় লাভ নাই, আর বিএনপিকেও ভয় দেখায় লাভ নাই, বিএনপি ততক্ষণ পর্যন্ত মানে থাকবে, আন্দোলনে থাকবে যতদিন পর্যন্ত জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে না পারবো, মানুষের অধিকার ফিরে আসতে না পারবো, আর আপনার ওই সাজানো নির্বাচন বিএনপি কখনো যাবে না। আপনাদের সবাইকে ধন্যবাদ।